আফ্রিকার লৌহ মানব হিসেবে পরিচিত লিবীয় নেতা মুয়াম্মার আল গাদ্দাফি 1969 সালের 1 সেপ্টেম্বর যখন তৎকালীন রাজা ইদ্রিস আল সেনোসি তার শারীরিক অসুস্থতার জন্য তুরস্ক সফরে যান, ঠিক তখনই মাত্র 27 বছর বয়সী কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফি তার অল্প কয়েকজন সামরিক অফিসারের সহায়তায় রাজধানী ত্রিপলিতে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার শাসন ক্ষমতা দখল করেন। দীর্ঘ 42 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের রক্তিম চক্ষু উপেক্ষা করে তিনি রাষ্ট্র পরিচালনা করে গেছেন বীরত্বের সাথে। মার্কিন, ব্রিটিশ এবং ইতালিয়ান সেনাঘাঁটি উচ্ছেদ করে তিনি লিবিয়ার তেল সম্পদকে জাতীয়করণ করেন। লিবিয়াকে তিনি পরিণত করেছিলেন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এবং সম্পদশালী একটি রাষ্ট্রে। কিন্তু 2011 সালে আরব রাষ্ট্রগুলোর বিশ্বাসঘাতকতা এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর ষড়যন্ত্রে লিবিয়ার বিপ্লব রূপ নেয় সহিংস গৃহযুদ্ধে। অনেক রাজনৈতিক সমালোচক ধারণা করেছিলেন গাদ্দাফি হয়তো গৃহযুদ্ধের কারণে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, অন্য কোথাও আশ্রয় নেবেন। যুদ্ধের একেবারে শুরুর দিকে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন গুজবও ছড়িয়েছিল যে গাদ্দাফি ভেনেজুয়েলায় পালিয়ে গেছেন। কিন্তু তখনই গাদ্দাফি বলেছিলেন তিনি কখনো লিবিয়া ছেড়ে যাবেন না। যে দেশে ইতালিয়ান উপনিবেশের বিরুদ্ধে যুদ্ধ করা তার দাদার কবর রয়েছে, যে দেশটিকে তিনি নিজে হাতে গড়ে তুলেছেন, প্রয়োজনে তিনি যুদ্ধ করে মারা যাবেন, কিন্তু বহিঃশক্তির হাতে সে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে তিনি অন্য কোথাও যাবেন না। গাদ্দাফি তার কথা রেখেছিলেন, মৃত্যু নিশ্চিত জেনেও তিনি লিবিয়াতেই থেকে গিয়েছিলেন। দীর্ঘ 8 মাসের এই গৃহযুদ্ধ যখন একেবারে শেষ পর্যায়ে, তখন তার জন্মস্থান সিরাত শহর থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন গাদ্দাফি। এ সময় নেটোর বিমান হামলা এবং বিদ্রোহীদের আক্রমণের শিকার হন তিনি। 2011 সালের 20 অক্টোবর বিদ্রোহীদের হাতে আটক হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে গাদ্দাফিকে হত্যা করা হয়। মৃত্যুর আগে গাদ্দাফি দেশবাসীর উদ্দেশ্যে একটি লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, এটা আমার ওসিয়তনামা, আমি মুয়াম্মার আল গাদ্দাফি শপথ করছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। আমি প্রতিজ্ঞা করছি আমি মুসলিম হিসেবেই মরব। নিহত হলে আমি চাই আমাকে যেন মুসলিম রীতি অনুযায়ী সমাহিত করা হয়। মৃত্যুর সময় যে কাপড়ে থাকব সেই কাপড়েই এবং শরীর না ধুয়েই সিদ্ধের গোরস্থানে যেন আমাকে সমাহিত করা হয়, আমার পরিবার এবং পরিজনদের পাশে। আমি চাই আমার মৃত্যুর পর আমার পরিবার, বিশেষ করে নারী ও শিশুদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয়। লিবিয়ার জনগণের উচিত তাদের আত্মপরিচয় অর্জন, ইতিহাস এবং তাদের সম্মানিত পূর্বপুরুষ ও বীরদের ভাবমূর্তি রক্ষা করা। লিবিয়ার জনগণের উচিত হবে না স্বাধীন ও শ্রেষ্ঠ মানুষের ত্যাগের ইতিহাস বিসর্জন দেওয়া। আমার সমর্থকদের প্রতি আহ্বান, তারা যেন সব সময়ের জন্য আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করে। বিশ্বের সব স্বাধীন মানুষকে জানিয়ে দাও, ব্যক্তিগত নিরাপত্তা এবং সুস্থির জীবনের জন্য আমরা যথেষ্ট দর কষাকষি করেছি এবং সামর্থ্য খাটিয়েছি। এর বিনিময়ে আমাদের অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। এই সংঘাতের সময় দায়িত্ব ও সম্মানের রক্ষাকারী হিসেবে দাঁড়ানোকেই আমরা বেছে নিয়েছি। যদি আমরা তাৎক্ষণিকভাবে বিজয় নাও হই, তবুও আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই শিক্ষা দিয়ে যেতে পারব, জাতিকে রক্ষা করার দায়িত্ব বেছে নেওয়া হলো সম্মানের, আর এটা বিক্রি করে দেওয়া মানে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। যে দায়িত্ব বেছে নিল, ইতিহাস চিরকাল তাকে মনে রাখবে।